খাগড়াছড়ি জেলা নবাগত জেলা প্রশাসক মহোদয় স্যার আজ লক্ষ্যসূচিতে সফরে আসেন। মত বিনিময় সভায় পূর্বে উত্তরীয় এবং ক্রেস প্রদান করা হয় সম্মানিত জেলা প্রশাসক মহোদয় স্যারকে। মত বিনিময় সভায় জনপ্রতিনিধি সহ এলাকার রাজনৈতিক ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইশতিয়াক ইমন স্যার। নবাগত জেলা প্রশাসক মহোদয় দ্রুত স্টেডিয়াম করা হবে বলে তিনি আশ্বাস দেন। প্রস্তাব পাঠানো হয়েছে, আপনারা জানেন প্রতিটা উপজেলায় মিনি স্টেডিয়াম হবে, সেই হিসেবে এটা অটোমেটিক হবে আমি আশাবাদী আর কি। খুব দ্রুত আপনারা মিনি স্টেডিয়াম পাবেন, আমরা এক্ষেত্রে আমাদের যে করণীয় সেটা আমরা অবশ্যই করব। আলোচনা শেষে জেলা প্রশাসক মহোদয় স্যার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিস পরিদর্শন করেন। পরে লক্ষ্মীছড়ি থানা পরিদর্শনে গেলে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক মহোদয় স্যার লক্ষ্মীছড়ি সদর ইউনিয়ন পরিষদে পরিদর্শনে যান। সেখানে ফসলে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় এবং একটি সম্মাননা স্মারক প্রদান করা হয় জেলা প্রশাসক মহোদয় স্যারকে। তিনি সেখানে কিছুক্ষণ সময় কাটান এবং পরিদর্শন বহিতে তিনি স্বাক্ষর করেন। স্থানীয় মেম্বারদের সঙ্গে তিনি পরিচয় পর্ব শেষে এক মত বিনিময় সভা করেন এবং লক্ষ্মীছড়ি উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। জেলা প্রশাসক মহোদয় স্যার পরে সতদরুং কমিউনিটি ক্লিনিকে পরিদর্শনে যান এবং তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং ক্লিনিক উন্নয়নের জন্য থুক বরাদ্দ প্রদান করবেন বলে তিনি আশ্বস্ত করেন। প্রস্তাব ছিল, প্রস্তাবিত একটা সিসি ছিল, কিন্তু সিসিটা আমাদের এখানে করা হয়নি, এলাকার জনগণ হতে বলতেছিলেন। সেই জন্য আগের ডিসি মহোদয় একটা সিসি একটা মানে সরকারি আকর্ষণ থেকে একটা মতো ঘর বরাদ্দ করেছিলেন, পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয় স্যার লক্ষ্মীছড়ি মাদ্রাসা ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন এবং আশ্রয় প্রকল্পের অধীনে নির্মিত ঘরগুলো তিনি নির্মাণ কাজ পরিদর্শন করেন।